বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই ভর্তি পরীক্ষার সুবিধার্থে তারা দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করে। বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রোকন উদ্দিন, আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি। রোকন, বুয়েটের ভর্তি পরীক্ষার আজকে ভর্তি পরীক্ষার দিন ছিল এবং সেই অবস্থায় আজকের পরিবেশ বুয়েটে কেমন দেখছেন আপনি? হ্যাঁ লোপা, আসলে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ঠিক 9টা থেকে এবং এখন যেহেতু 12টা বাজে, অর্থাৎ এই মুহূর্তে আসলে পরীক্ষার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই ধীরে ধীরে এখন শিক্ষার্থীরা বেরিয়ে আসবেন। তবে সাধারণত একটি বিষয় আপনি বুঝতেই পারেন যে পরীক্ষা শেষ হওয়ার পরপরই আসলে তারা বের হতে পারেন না, কিছুটা সময় লাগে। অন্তত আরও 10 থেকে 15 মিনিট সময় পর হয়তো আমরা দেখব যে এই গেট দিয়ে কিছু শিক্ষার্থী বের হয়ে আসবেন। এখন অল্প করে দুই একজন করে হয়তো বের হয়ে আসছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বুয়েটে যারা আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে চান তাদের পরীক্ষা কিন্তু শেষ হয়নি, অর্থাৎ তাদেরকে এই পরীক্ষার সাথে পাশাপাশি আরেকটি পরীক্ষা দিতে হবে। সেটি শুরু হবে দুপুর 2টায় এবং সেটি চলবে 4টা পর্যন্ত। সেই সংখ্যা অবশ্য কম, সেটি আমি 1300-র মতো শিক্ষার্থী আর্কিটেকচার বিভাগে ভর্তি হওয়ার জন্য তারা ভর্তি পরীক্ষা দিবেন এবং সেটি আরও কিছুক্ষণ পর। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে বুয়েটে ভর্তি পরীক্ষায় কিন্তু 12,161 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং এখানে 12টি বিভাগে 1,060 জন পরীক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পাবেন। তো কিছুক্ষণ আগে আসলে এখানে বুয়েটের যিনি উপাচার্য তিনি আমাদের সাথে কথা বলেছেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আবরার হত্যাকাণ্ডের পর যে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তারা দুই দিনের জন্য শিথিল করেছে এই আন্দোলন, কাল থেকে তারা আবার আন্দোলন শুরু করবে কিনা বা তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা তার। তো তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে তার সাথে যে আলাপ করা হয়েছে তাতে তারা এখন পর্যন্ত প্রশাসনের যে উদ্যোগ তাতে তারা খুশি এবং তিনি আশা করছেন যে আরও আজকের দিনের মধ্যে আরও যে তিনি পদক্ষেপগুলো নেবেন তাতে তারা কালকে থেকে হয়তো আর আন্দোলন করতে হবে না। তবে এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আসলে কোনো কিছু জানতে পারি নাই। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা ছিলেন, আমরা এই কয়েকদিনে যাদের পরিচিত মুখ দেখেছিলাম তাদের অনেককেই আমি দেখেছি আজকে এই ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিভিন্ন পয়েন্টে থেকে পানি বিতরণ করছেন তাদের সুবিধার্থে। আর এখন আসলে এই পর্যন্তই, এখন সবাই আসলে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন তারা বের হয়ে আসবে এবং তাদের জন্য ঠিক ক্যামেরার পেছনে অপেক্ষা করছেন অসংখ্য অভিভাবক। তো লোপা, মোটামুটি এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। রোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, বুয়েটের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবং এখনকার বুয়েটের পরিস্থিতি নিয়ে খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট রোকন উদ্দিন।